আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমার মেয়ের আবদারের চিকেন ললিপপ শুরু করলাম বানানো তো ও রোজা রাখে তো তাই ওর আবদারের প্রতিদিন একটা রেসিপি বানানোর চেষ্টা করি এবং তাই আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক দেবেন ফলো করবেন এবং একটি করে কমেন্ট করে যাবেন খুব খুশি হব আমি নতুন হিসাবে একটু সাহায্য করবেন তো আমি ফার্স্টেই লেগ পিসটা সিদ্ধ করে দিলাম আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এবং পট করে ছাদে চলে আসলাম আমার নিজের গাছের মরিচ ছিঁড়তে তো এই যে কয়টা মরিচ ছিঁড়ে নিয়ে যাব। কারণ রেসিপিতে আমার মরিচ দিতে হবে তো ঘরে মরিচ নেই তো মনে করলাম গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসি তো এখন লেগ পিসগুলি সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো স্টক করে রেখে দিয়েছি সিদ্ধুর পানিগুলো ওগুলি দিয়ে আমি একদিন স্যুপ তৈরি করব। তো মাংসটা আমি একটু হালকা ব্লেন্ড করতে যেয়ে বেশি ব্লেন্ড হয়ে গেছে হয়তো বা চাকু দিয়ে কেটে নিলে ভালো হতো তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি ব্রেস্তা ভাজি দিছি কাঁচা মরিচ এবং মরিচের ফাঁকি দিছি মরিচের ফাঁকির বদলে মরিচ ক্রাশটা দিলে ভালো হতো তো একটু লবণ একটু সয়া সস একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে নেব তো মেখে নিয়ে তো ধনে ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো হতো মেয়ে বলছে আমি ধনিয়া পাতা খাবো না তাই আমি এটারে শেপ দিতে চলে আসলাম তো এখন এটার ভিতরে আমি কিছু চিজ দিব চিজ দিয়ে একটা শেপে তৈরি করে নিয়ে আসব। লেকের মতো সে শেপ দিয়ে নিব তো দেখেন বন্ধুরা আপনারা হয়তো বা আমার থেকে ভালো পারেন এবং আমারটা যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন তবে শেপটা কিন্তু মোটামুটি মার্শাল্লা ভালোই হয়েছে তো আমি এখন এটাকে কোট করব তো আমি এখন এটা ডিমে কোট না করে এখানে আমি মরিচের ফাঁকি লবণ আর হলো আটা নিয়ে নিয়েছি তো ওটার সাথে আমি ডিপ করব। তারপরে ব্রেড ক্রামে ডিপ করে আমি ভাসতে চলে যাব তো ব্রেড ক্রামটাও আমি নিজে তৈরি করছি রুটিটা ব্ল্যান্ডারে ফাঁকি করে ওটার সাথে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার লেগ পিস খুব খুব মোটা মোটা হয়েছে কিন্তু লেগ পিসগুলো খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আসসালামু আলাইকুম